বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল দেশ এবং প্রবাসী যত আপনজন আছেন আপনারা সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আপনাদেরই সামান্য কান্তা আপা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে আসছি। আমাদের এখানে অসংখ্য দেশ এবং বিদেশের পাত্র এবং পাত্রী রেডি পাবেন। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমরা আপনাদেরকে বিয়ের জন্য পাত্রপাত্রী ঠিক করে দিই, আপনারা কথাবার্তা বলে ইনশাল্লাহ ঠিক করে আপনাদের কাজ কমপ্লিট করে নেবেন। আসলে বিয়ে সাদে আল্লাহর হুকুম, আমরা উসিলা মাত্র, আমরা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আপনাদেরই জন্য। আমি মনে করি আপনারা আমার আপনজন, আপনারা আমার পাশে থাকবেন, আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, ইনশাল্লাহ এই ফরজ কাজগুলি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। আজ কিন্তু আমাদের কাছে খুব অনেক ভালো ভালো কিছু পাত্রীও আসছে, পাত্রও আসছে। আমি পাত্রীদের কথাই বলছি, আমি আগেই বলে নিই, কারণ এই পাত্রীরা প্রত্যেকে উচ্চশিক্ষিত, উচ্চবিত্ত পরিবার, তাদের জন্য কিন্তু ওই যে মিডল ইস্ট কান্ট্রির কোনো ছেলে ওরা আবার চয়েস করছে না। আপনারা, আমি একটা কথাই বলতে চাচ্ছি, আমার যে প্রবাসী ভাইরা আছে যারা ফোন করে, তারা এত দূর দূরান্ত থেকে, দেশে যারা আছে তারা তো আমাদের কাছে আসতে পারে, তারা দূর দূরান্ত থেকে সবসময় ফোন করছে, তাদেরকে আমি সন্ধান দিচ্ছি, আলহামদুলিল্লাহ কেউ কেউ বলছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়ে গেছে। তো সকল প্রশংসী আল্লাহর। আমি একটা কথাই বলতে চাই, আমি কিন্তু কখনো কাউকে যে আমি বলবো যে তোমরা ফোন করো না, তোমাদের যোগ্যতা নাই, সেটা কিন্তু আমি বলতে চাই না। কিন্তু আমার খুব কষ্ট লাগে, কারণ কিছু কিছু পাত্রীরা যখন নাম্বার দেয়, পাত্রীরা যখন না করে, আমার মনে হয় তোমরা যদি আর ডিস্টার্ব না করো ভাই তাহলে খুব ভালো হয়। যাদের সাথে হবে না তাদের সাথে তো কথা বলে লাভ নাই, তখন আমার আবার সমস্যা হয়, আমাকে অনেক কিছু শুনতে হয়। কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু তোমাদের জন্যই, আমি কালকে তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্রে আমার চোখ দিয়ে পানি পড়ছে যে আল্লাহ আমার এই ভাইরা যারা এই মিডল ইস্ট কান্ট্রি থেকে অনেকেই ফোন করে, তাদের কষ্টের কথাগুলি বলে, অনেকেই বলে তাদের ওয়াইফ টাকা পয়সা নিয়ে চলে গেছে, অনেক সমস্যা, আমার সত্যি অনেক কষ্ট লাগে। তখন আমি কালকে আল্লাহর কাছে কান্নাকাটি করে বললাম, আল্লাহ যারা এই সমস্যাগ্রস্ত তাদেরকে আল্লাহ আপনি সুন্দর একটা মেয়ে মিলিয়ে দিন। আমার বোনদের জন্য দোয়া করি, আমার বোনরাও এরকম অনেক সমস্যায় পড়ে যারা স্বামীর দ্বারা অনেক অত্যাচারিত হয়, অনেকে এসে বলে। তো আমি সবাইকে বলবো আল্লাহ যাতে সবাইকে এই পেরাশানি থেকে আল্লাহ মুক্ত রাখে। আমি সবসময় আমার যেটা আমি নিজের জন্য ভালো, আমি তোমাদের জন্য আপনাদের জন্য সেটাই আমি করি। সেজন্য আমি বলি এই যে তিরিশটা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তিরিশটা রোজার ফল কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আমি বলবো আল্লাহর কাছে আমি লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আমি পেয়েছি। যে আজকে থেকে আল্লাহর রহমতে সাক্ষী রোজা ছয়টা, এটা কিন্তু সারা বছরের সওয়াব, যত কষ্ট হোক এই ছয়টা রোজা রাখবে, দেখবে একটা বছরের জন্য আল্লাহ ইনশাল্লাহ বিপদ আপদ থেকে মুক্ত করবে, তোমাদের মনের আশা পূর্ণ করবে। কান্তাপার কাছে চাইতে হবে না, ডাক্তার ছেলে চাই, ডাক্তার মেয়ে চাই, ইঞ্জিনিয়ার ছেলে চাই, বিসিএস চাই, এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ খুশি হয়ে দিবে। আল্লাহর কাজগুলি করলে সুন্দরভাবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনি আপনি সকল ক্ষমতার মালিক, আপনি সমস্ত কিছুর মালিক, আপনি দোয়া কবুল করুন, আপনি আমাদের মনের আশা প্রত্যেকের পূরণ করে দেন। আমি তোমাদের কাছে আমি কেন বলি বলি যে হ্যাঁ, যেহেতু একটা জিনিস যে এই যে তোমরা আমাদের কাছে আসো, আমাদের তোমাদের একটা জীবন সঙ্গিনী পাওয়ার জন্য, জীবন সঙ্গী পাওয়ার জন্য, আমরা কিন্তু এটা 100% সততা নিয়ে বলি। আমি একটা ওয়ার্ডও মিথ্যা বলি না যে এখানে এই মিথ্যাটা জন্য যাতে হাজার হাজার গুণা আমার হয়ে যাবে, সেজন্য আমি যে কথাগুলি বলি তোমরা অন্তত আমাকে বিশ্বাস করে তোমরা আমার কাছে সমস্যা সমাধানের জন্য আসতে পারো। কিন্তু যখন আমাদেরও আবার একটু সমস্যা হয়ে যায়, যেমন ধরো তুমি লেখাপড়া জানো না, মিডল ইস্ট কান্ট্রিতে থাকো, একটা ভালো মেয়ের কাছে ফোন করলা, তো মানে উচ্চশিক্ষিত মেয়ে, সেই মেয়েটা কিন্তু তখন আমাকে প্রেশার দেয়, আমি কিন্তু চাই তোমাদেরকে একটু একটু করে হেল্প করতে, তোমাদের মনের শান্তি ফিরে আনতে, তোমাদের পেরাশানি মুক্ত করতে, তো তোমরাও আমাদের পাশে একটু থাকো,
তোমাদের কাছে তো এতটুকু চাওয়া। আজকে কিন্তু বেশ কিছু উচ্চবিত্ত পরিবারের উচ্চশিক্ষিত মেয়ে আসছে, তাই আমি বলবো এগুলি ওরা বলছে আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রি, এই ধরনের কান্ট্রি হলে আপা দিবেন, তা না হলে দিবেন না আমাদের সন্তান। তো আমি তোমরা মনে কষ্ট নিও না, মিডল ইস্ট কান্ট্রিতে যারা থাকো একটু লেখাপড়া কম, যারা অনেক সমস্যাগ্রস্ত ওরাই বেশি ফোন করছে, মালয়েশিয়া, সৌদি, দুবাই, মানে এই কান্ট্রিগুলিতে অনেকেই সমস্যাগ্রস্ত। তো আমি তোমাদের জন্য দোয়া রইল, এবং তোমাদের জন্য পাত্রীগুলি যেগুলি আছে আমি বলবো না, তখন তোমরা যোগাযোগ করো। তো আমি একটা পাত্রী এই মাত্র একটু আগেই ও তাদের সাথে যোগাযোগ হলো, মেয়েটার নাম হচ্ছে, আমি নাম বলে দিচ্ছি কারণ আমার নাম বললে সবাই বলে যে না এই নামে এই বায়োডাটাটা পাঠান, তাতে সুবিধা হয় আর কি। আসলে সময়ও চলে যায় কিভাবে একটু একটু কথা বলতে, আমার মনে হয় আমি এই যে আমার আপনজন যারা যারা দেখো, আমার সব নিজের পরিবার, নিজের আপন সন্তানের মতো, নিজের ভাইয়ের মতো, সব সুবিধা অসুবিধাগুলি আমি ওদের কাছে বলি। মানুষের সাথে বললে মানুষের ভিতরে কিন্তু মায়া জিনিসটা আলাদা জিনিস, মায়া থাকতে হয়। আমার কিন্তু প্রত্যেক যে যে তোমরা ফোন করো, যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাঙ্ক্ষিত একটা কিছু না দিতে পারছি, ততক্ষণ কিন্তু আমি মানসিকভাবে শান্তি পাই না। তো সেজন্য মায়াশীল হতে হবে, দয়াশীল হতে হবে, দানশীল হতে হবে, সবার মাঝে এই জিনিসটা থাকতে হবে, মানুষ মানুষের জন্য এগিয়ে আসতে হবে, সব মানুষের দুঃখে দুঃখী হতে হবে, মানুষের সুখে সুখী থাকতে হবে, হিংসা অহংকার এগুলির মধ্যে মুক্ত থাকতে হবে সবাইকে। তো লিলি ওর নাম, ও হচ্ছে কলেজের টিচার, ওর হাজব্যান্ডটা মারা গেছে, ওর বয়স 45, ও একটু উচ্চশিক্ষিতই, যেহেতু 5 ফিট 5 লম্বা, মেয়েটা দেখতেও ভালোই আছে, ও একটা ভালো ছেলে চায় দেশ এবং বিদেশের। আরেকজন হচ্ছে অস্ট্রিয়া থাকে, ও হচ্ছে বিধবা, ওর নাম হচ্ছে লুবনা, ওর বয়স হচ্ছে ওরও 43-এর মতো হয়ে গেছে, ওর আবার কোনো ইস্যু নাই, ও একটা দেশে থাকা একটা ভালো ছেলে চায়, যে ছেলে বিদেশে যেয়ে থাকতে পারবে, চাকরি বাকরি করতে পারবে, সেরকম একটা ছেলে চায়। আরেকজন হচ্ছে নরিন, ও থাকে গুলশানে, ওর বাবা সচিব, ও MBA করে, ও একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে, ওর ডিভোর্স, ওর কোনো ইস্যু নাই, ও 5 ফিট 5 লম্বা। প্রত্যেকটা মেয়ে এখানে কিন্তু 5 ফিট 5-এর মধ্যে বলতেছি। আরেকটা মেয়ে পুরান ঢাকাতে বাসা, ওর নাম হচ্ছে পারভিন, ও বিধবা, ও 47-এর মতো বয়স, ও 5 ফিট 5 লম্বা, কি ব্যাপার, প্রত্যেকটাই ওর আবার লেখাপড়াটা BA পাস, ওর একটা ভালো ছেলে চায়, ওর এখানে ঢাকায় বাড়ি টাড়ি সব কি আছে, ব্যবসা বাণিজ্য আছে। আরেকজন রেহানা, ওর বয়স 44, ও বিধবা, ওর ব্যবসা ট্যাবসা আছে, মিরপুরে বাসা, 2টা 5তলা বাড়ি টাড়ি আছে, ও একটা ভালো ছেলে চায়। তো আরেকজন হচ্ছে রিমি, ওর গুলশানে বাসা, ওর বাবা মা কেউ নাই, এখানে ও থাকে ওর খালা টালা নিয়ে, মানে এখন ডিভোর্স হয়ে গেছে, ওরও কোনো ইস্যু নাই, মেয়েটা দেখতে সুন্দর, ও দেশে থাকা ভালো এস্টাবলিশ ছেলে চায়। আরেকজন শারমিন, ও হচ্ছে ফার্মাসিস্ট, ও জব করে, ওর 38-এর মতো বয়স, ও বনানীতে বাসা, 5 ফিট 5 লম্বা। আরেকজন ফার্মাসিস্ট সোহানি, ওর বয়স হচ্ছে 38, ও 5 ফিট 5 লম্বা, মেয়েটা খুব সুন্দর দেখতে, পছন্দ হওয়ার মতো। আরেকটা মেয়ে হচ্ছে নিউজ প্রেজেন্টার, ওর নামটা একটু সিক্রেট রাখতে বলছে, মেয়েটা অপূর্ব সুন্দরী, ও আনম্যারিড, ওর বয়স হচ্ছে 25-26, 5 ফিট 5 লম্বা, ওর বোন ওর মা আসছিল, বললো যে আপা যদি শর্ট ডিভোর্স হয় তাদের কোনো আপত্তি নেই, খুব সুন্দর হ্যান্ডসাম ছেলে চায়। আরেকজন হচ্ছে ফারজানা, ও সরকারি বড় অফিসার, ওর বয়স 38, ও ডিভোর্স হয়ে গেছে, ওর একটা মেয়ে বাচ্চা আছে, ও একটা ভালো ছেলে চায়। আরেকজন লুৎফুন্নার, ও ঢাকার, ও 45-এর মতো বয়স, ওর কোনো বাচ্চা কাচ্চা নেই, ও একটা ভালো ছেলে চায় দেশ এবং বিদেশে। আরেকজন মুনমুন, ও আমেরিকা গ্রিন কার্ড হোল্ডার, ওরা এখন দেশে আছে, ওর খিলগাঁওয়ে বাসা, আমেরিকার আর কি গ্রিন কার্ড হোল্ডার, ওর শর্ট ডিভোর্স হয়ে গেছে, ওর কোনো বাচ্চা কাচ্চা নেই, ওরা একটা। আরেকজন রাকা, ও ধানমন্ডিতে থাকে, ও চাকরি করে, MBA করা, ওরও কোনো ইস্যু নাই, নামমাত্র ডিভোর্স, একটা ভালো ছেলে চায়। আরেকজন হচ্ছে জয়সায়, BCS করা, ওর বয়স 40, ফ্যামিলিটা খুবই ভালো, আমার নিজস্ব পরিচিত, ওর একটা মেয়ে বাচ্চা আছে, তো জয় সাহেবের জন্য একটা ভালো একটা ছেলে চায়। আরেকজন হচ্ছে ফারিয়া, ও BBA কমপ্লিট করছে, ওর বয়স হয়েছে 30, ও বনশ্রীতেই থাকে, মেয়েটা অনেক সুন্দর, ও আবার একটু আর্মি অফিসার চায়। আরেকজন হচ্ছে টিচার বারুপা, ওর বয়স 32, ও যাত্রাবাড়িতে থাকে, ওরা যাচ্ছিল একটা দেশে, একটা ভালো ছেলে। আরেকজন হচ্ছে সেলিনা, ও অবিবাহিত, কিন্তু 50-এর মতো বয়স হয়ে গেছে, ব্যাংকের বড় অফিসার, ওর জন্য একটা ভালো ছেলে চায়। আরেকজন ফারজানা, বুয়েটির ইঞ্জিনিয়ার,
ধানমন্ডিতে বাসা, ও এমএ লন্ডন থেকে আসছে, ওর শর্ট ডিভোর্স, ও 5 ফিট 5 লম্বা, 36 মতো বয়স, ওর জন্য একটা ভালো ছেলে চাই। আসলে বেশ কিছু মেয়ে এগুলি আবার খুব উচ্চবিত্ত পরিবার, উচ্চশিক্ষিত যারা তারাই আসছে, তাদের জন্য বললাম। আর একটু মধ্যবিত্তর মধ্যে কিছু মেয়ে আসছে যেগুলি আমি নাম বলে বলে দিচ্ছি, তারা দেশ বিদেশের অ্যাভারেজে ভালো ছেলে চায়, আমি বলে দিচ্ছি। কারণ আমার প্রবাসী ভাইদের জন্য আমি কি আমি সবসময় মনে করি ওরাই আমার আপনজন, সেজন্য আমি তাদের নিউজটাও দিচ্ছি। তো আমি একটু একটু করে নাম বলি, ও এই আচ্ছা এখান থেকে বলি, মেয়ের নাম হচ্ছে অনামিকা, ওর বয়স 30, ওর ডিভোর্স, ওর কোনো ইস্যু নাই, ওর বাসা হচ্ছে মুগদাতে, ওরা একটা ভালো ছেলে চায়। আরেকজন পপি চিটাংয়ের, ও 20 মতো বয়স, ওর ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ছেলে চায়। আরেকজন হচ্ছে সিলভিয়া, ও 26 মতো বয়স, হিজাব পরে, ও একটা ছেলে চাচ্ছে ভালো। লিপি সিরাজগঞ্জের, অবিবাহিত, ও ডিভোর্স, যে কোনো একটা ভালো ছেলে চায়। ফাতেমা পাবনাবাড়ি, ওর ডিভোর্স, এখানে কিন্তু ইস্যু নাই কারো, তারা একটা ভালো ছেলে চায়। আরেকজন স্কুল শিক্ষিকা সুরাইয়া, ও চাচ্ছিল, ওর বয়স 40 হয়ে গেছে, ওর ডিভোর্স, বিধবা, ওর জন্য একটা ভালো চায়। আরেকজন আবার আমেরিকা সিটিজেন, ওর বয়স 49, ও দেশেই আছে, ওর নাম জলি, ও গ্রিন কার্ড হোল্ডার, ও একটা ভালো, আমেরিকা থাকা ছেলে হইলে নাকি ভালো হয়, নিতে তাড়াতাড়ি সুবিধা হবে। আরেকজন নদী রামপুরায় থাকে, ওর বয়স 30, ও একটা ভালো ছেলে চায়। আরেকজন হচ্ছে মেজর, ডাক্তার মেজর, ও বাইরে আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া থাকা ছেলে চায়, ও বিদেশে যেয়ে ডিগ্রি নেবে। আরেকজন হচ্ছে অস্ট্রেলিয়া সিটিজেন জয়ন্তী, ও আবার দেশে থাকা ভালো ছেলে, বিবি এমবিএ করা ছেলে নিবে, ওর বয়স 30, ওর শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে চায়। আরেকজন হচ্ছে পরশ, পরশের কথা কালকে বলছি, কারণ আজকে আবার একটু বলতেছি কেন, এই মেয়েগুলির জন্য এখনো মিলে নাই, সেজন্য আমার কথা হলো যাদেরটা মিলে নাই তাদেরটা তো আবার অ্যাপ্লাই করতে হবে আমার, তাহলে তো সেভাবে। আমার পাত্র ভাইরা কোথায়, আপনারা বিয়ের জন্য যারা দেশে আছেন তারা যোগাযোগ করেন না কেন, যোগাযোগ করলে তো আপনাদের পাত্রী মিলে যাবে ইনশাল্লাহ। লাইফ পার্টনার ইমান এবং চরিত্র ঠিক রাখার জন্য কিন্তু বিয়েটা একটা ফরজ কাজ আমি মনে করি, এবং হাদিসও আছে তাই বলবো যোগাযোগ করার জন্য। আমি এই যে একটু একটু হয়তো একটু প্রথমে দেখে বাস, আর বাকিটা না শোনার কোনো টেন্ডেন্সি দরকার নেই, পুরো ভিডিওটা দেখতে হবে, দেখে মিলাতে হবে যে হ্যাঁ আপা কোন মেয়েটার কথা, ঠিক আছে আপাকে বলি এই মেয়েটার ইনফরমেশনটা দেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে। আরেকজন হচ্ছে তাবাসুম, এমবিএ করা, ও কালকে আমার অফিসে আসবে, ওর বয়স 30, মেয়েটা অপূর্ব সুন্দর, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ওর কোনো ইস্যু নেই, বসুন্ধরা বাসা। আরেকজন তো বিসিএস কাস্টমস অফিসার, অপূর্ব সুন্দরী, নাম মাত্র ডিভোর্স, 35 মতো বয়স, ও এক্সেলেন্ট, মেয়ে দেখার মতো, ওর জন্য একটা আর্মি অফিসার ছেলে চায়, ও প্রথমেই চয়েজ ওর। আরেকজন ব্যাংকার এলিন, ও 35 মতো বয়স, অনেক সুন্দর, ও একটা ভালো ছেলে চায়। আরেকজন শাহিদা, ওর বয়স 50, ওর হাজবেন্ড মারা গেছে, বিধবা, এখন আমেরিকাতে আছে, আমেরিকার থেকেই যোগাযোগ করে দিব, ওর জন্য একটা ছেলে চায়, দেশে থেকেও নিতে পারে বা বিদেশেরও। আরেকজন লন্ডনের সিটিজেন, ওর 37 মতো বয়স, জেবিন নাম, ওরা সিলিটি, ওর জন্য একটা ছেলে চায়, ও এখন দেশে আছে। আরেকজন সোহানা, ও হচ্ছে বসুন্ধরা বাসা, ও একটা স্কুলের টিচার, ওর ডিভোর্স হয়ে গেছে, মেয়েটা সুন্দর আছে, ওর জন্য একটা ছেলে চায়। আরেকজন তারিন, রামপুরাতে বাসা, ও একটা বিদেশের সিটিজেন ছেলে চায়, বা দেশের প্রতিষ্ঠিত ছেলে চায়। আরেকজন উর্মি, 37 মতো বয়স, ওর জন্য ডিভোর্স, ওর একটা ভালো ছেলে চায়। আরেকজন হচ্ছে শৈলী, ডেন্টিস্ট, ডাক্তার, ওর 35 মতো বয়স, ওর জন্য একটা ভালো, দেশে থাকা ছেলে চায়। প্রত্যেকটা পরিবারই কিন্তু খুব ভালো পজিশন, প্রত্যেকটা মেয়েই ভালো। তো আমি আবারও আসবো, আমি হয়তো কোনো বাকি রই, বাকি কিন্তু প্রতিদিনই থাকে, তো আমার মনে হয় যে আমি যদি এরকম হতো প্রতিদিন লাইভ সারাদিন যারা আসতেছে তাদেরকেও দেখাতে পারতাম, কিন্তু সামাজিকতা তো অনেক ঝামেলা, একজন মহিলা হয়ে এই কাজগুলি করছি, আপনারা কি মনে করেন যে আমি খুব সহজে এই কাজগুলি করতে পারছি? অনেক ঝুঁকি, অনেক ঝামেলা সয়ে কিন্তু আমার কাজগুলি করতে হচ্ছে, কিন্তু আপনারা যদি পাশে থাকেন কোনো ইনশাল্লাহ কোনো সমস্যাই সমস্যা হবে না। সবসময় দোয়া করবেন আমি যাতে সুস্থ থেকে আপনাদেরকে এই কাজ, এই ফরজ কাজগুলি আপনাদের জন্য করতে পারি, এটাই আমার বলা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন, এবং আল্লাহ যাতে সকল কিছু কবুল করে নেন। এই আল্লাহর ইবাদত বন্দেগী যা করি, আপনাদের জন্য যা দোয়া করি, সকল দোয়া যাতে আল্লাহ কবুল করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।